আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি কোনো প্রকার টিউটোরিয়াল নিয়ে আসিনি, বিকজ আজকে আমি আপনাদেরকে জানাবো ইউটিউবে আসা কিছু নিউ আপডেট। তো এগুলি আজকে না, এগুলি হচ্ছে আই থিঙ্ক 2-3 দিন আগে। তো এইসব আপডেটগুলি নিয়ে কথা বলবো। তো এই আপডেটগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য অ্যান্ড আমার জন্য, অবভিয়াসলি সকল ইউটিউবারদের জন্য। তো এগুলি দ্বারা আপনাদের ইউটিউব জার্নিটা খুবই সহজ হবে। তো ইউটিউবের নতুন আপডেটগুলি সম্পর্কে কথা বলার আগে বলে দিচ্ছি, আপনারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, এতে আমাদের নতুন ভিডিও সকল আপডেট আপনার কাছে সবার আগে চলে যাবে। তো চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক। তো ইউটিউবের আসা ফার্স্ট আপডেট হচ্ছে ব্লার নিয়ে। এখন আপনারা সবাই হয়তো বা ভাবতেছেন ইউটিউবের ভিডিওতে তো আমরা মাঝে মাঝে অনেকগুলো ব্লার করে থাকি, যে সব অপশন আমরা দেখাতে চাই না সেগুলিকে ব্লার করে রাখি, যেমন পাসওয়ার্ড, নাম্বার অ্যান্ড আদার পিক ফটোস অ্যান্ড ভিডিওস, এগুলি তো আমরা সাধারণত ব্লার করেই থাকি। তো ব্লারটা কিভাবে নতুন আপডেট হতে পারে? তো ব্লার বলতে আমি ইউটিউবে এডিটিং করা নিয়ে, আমরা যখন ভিডিও বানাই, যেমন এই ভিডিওটি শ্যুট করার পরে আমি যে এডিটগুলি করছি, যেগুলি আমি যে ভুল ওয়ার্ড বলতেছি সেগুলি আমি রিমুভ করতেছি, সেই এডিটের ভিতরে ব্লার করার কথা বলতেছি না ইউটিউবে, সেই ব্লার নিয়ে না। তো ব্লার বলতে আমি বোঝাচ্ছি আপনারা, আমরা যখন ভিডিওটা আপলোড দেওয়ার পর আমরা ব্লার করতে পারি চাইলে। তো ব্লার করার জন্য ফার্স্টে আমরা যে ভিডিওটিতে ব্লার করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করবো অ্যান্ড এডিট অপশানে গিয়ে সেই ভিডিওটিকে পুরোপুরি ব্লার করতে পারবো। তো এটার ভিতরে দুটো অপশান এসেছে, যেমন একটি হচ্ছে ফেস ব্লার অ্যান্ড আরেকটা হচ্ছে কাস্টম ব্লার। তো ফার্স্টে আসি আমরা ফেস ব্লার নিয়ে। তো ফেস ব্লার হচ্ছে যে এখন আমরা যদি আমরা ভিডিও এডিট করি তখন আমাদের ফেস যেটা আছে সেই ফেসটাকে ব্লার করার জন্য আমরা প্রচুর পরিমাণে পজিশন চেঞ্জ করতে হয়। তো হয়তোবা আমার ফেস অথবা আমি এদিকে দাঁড়াচ্ছি, তো এদিকে দাঁড়ালে এদিকেটা, তো আমি যেদিকে দাঁড়াচ্ছি ঠিক সেদিকেটাই ব্লার করতে হবে। তো এটা একটু ঝামেলা পোহাতে হয় যে আমাদের পজিশন যেটা আছে ব্লার পজিশন সেটা চেঞ্জ করতে হয় বারবার। তো ওইটা না, ঠিক ইউটিউবে আমরা সোজাসুজি ফেস ব্লার করতে পারি। তো ভিডিওটি আপলোড দেওয়ার পর আমরা সিম্পলি চলে যাবো ইউটিউবে এডিট অপশনে। তো এখান থেকে আমরা পাবো ব্লার নামে একটা অপশন। তো ব্লারটিতে ক্লিক করার পর আমরা দুটো অপশন পাবো, এক হচ্ছে ফেস ব্লার অ্যান্ড আরেকটা হচ্ছে কাস্টম ব্লার। যদি আপনারা ফেস ব্লারে ক্লিক করেন তাহলে আপনাদের পুরো ফেস ব্লার পুরো ফেস পুরোটা আপনাদের অ্যানালাইজ করবে, তারপরে যে আপনাদের অটোমেটিকলি ফেস ব্লারটা বসিয়ে দেবে। অ্যান্ড কাস্টম ব্লার বলতে আপনারা জাস্ট এখানে যে আমার ফিঙ্গারটা আছে তো ওইখানে পুরোটা ব্লার হয়ে গেছে, আপনি ফেস নিলে তারপরে ওইখানে ব্লার হচ্ছে, ওইটা হচ্ছে কাস্টম ব্লার। তো ওই দুইটা এসেছে একসাথে, তো ওইটা দুইটা না পুরোপুরি একটাই অপশান। তো এটা হচ্ছে ব্লার অপশান, তো যেটা ইউটিউবের ফার্স্ট আপডেট। তো দ্বিতীয় আপডেটটি হচ্ছে সাবটাইটেল। তো সাবটাইটেল হচ্ছে আমাদের যে এখানে বা এখানে যে একটা আইকন আসে আইয়ের মতো, তো সেই আইকনের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ভিডিও, তারপরে বিভিন্ন ধরনের প্লেলিস্ট অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যাড করি, তো ওইটা হচ্ছে সাবটাইটেলের। তো সাবটাইটেলের একটা নতুন আপডেট আছে যেটা আমি প্রায় না, আমার প্রত্যেকটা ভিডিওতে আছে, 5টা করে ভিডিও দিই প্রত্যেকটা সিনে। থার্ড অপশন যেটা আসছে সেটা হচ্ছে অটো জেনারেট। তো অটো জেনারেট বলতে আমরা যারা বাংলাদেশে তো তারা তো আমার ভাষাটা বুঝবেন, বাংলা ভাষাটা বুঝবেন, তো আদার্স যে কান্ট্রিগুলি আছে সেগুলিতে বোঝানোর জন্য অপশনটা চালু করা হয়। আমাদের ভিডিওর নিচে একটা সেটিংস নামে অপশন থাকে, অথবা আমি কম্পিউটারে বলি, তো সেটিং অপশনে থাকার থেকে ওইখান থেকে আমরা অটো জেনারেশন নামে একটা অপশন পাওয়া যায়, সেখান থেকে আমরা ইংলিশ, হিন্দি, বাংলা বিভিন্ন ভাষায় চেঞ্জ করতে পারি। তো ওগুলির ভিতরে আমাদের হয় কি আমরা বলি একটা কিন্তু ওগুলি দেখায় আরেকটা, মানে ইংলিশে লেখা আসে আরেকটা। তো আমি এখানে বলতেছি যে ইউটিউবে আপডেট নিয়ে, তো এখানে ইংলিশে দেখাবে অন্য একটা ওয়ার্ড, তো ওইটাকে অটো জেনারেট করে আপনারা অটোমেটিকলি ঠিক করে দিতে পারেন। তো 4 নম্বর অপশন যেটা সেটা হচ্ছে যে এই রেজিস্ট্রেশন যেখানে ভিতর কিছু আপডেট আছে, তো এটা নিয়ে আমি ডিসকাস করবো না, কারণ এটা আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে চেক করে নিতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ইউটিউবের কমিউনিটির। তো এটা থেকে আপনারা চাইলে রেজিস্ট্রেশনে যেটা সেটা নতুন আপডেটটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানান, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।